স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তারা আগামীতে আর মনোনয়ন পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। একই সাথে দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো কোনো দলীয় দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলে বিদ্রোহী প্রার্থীদের মদত দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের সংগঠন বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, অন্যথায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার বা অন্য কোনো নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা নির্বাচন করেছেন তাদের বর্তমান এবং ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না।